আপনি জানেন কি আপনার সম্ভাবনা কতটুকু? একবার ভালো করে ভেবে দেখুন, আপনার ইচ্ছা, আপনার স্বপ্ন আর সম্ভাবনার তুলনা করুন। আপনি কি চান সেটা ঠিক করুন, লক্ষ্যটাকে স্থির করুন, সফলতা আপনার হবেই। আপনার ভিতরেও আছে অপার সম্ভাবনা, সেই সম্ভাবনাটাকে খুঁজে বের করতে হবে, আর এই খুঁজে বের করার দায়িত্বটা কিন্তু আপনারই। কিভাবে বুঝবেন আপনার সম্ভাবনা কতটুকু? দেখুন, আপনার সমস্যা অনেক, আপনার একটা ভালো লক্ষ্যও আছে, কিন্তু যখন কাজের কথা ভাবেন তখন সমস্যাগুলো আপনার সামনে এমনভাবে হাজির হয় যে কাজের চেয়ে বরং অকাজই বেশি হয়। হ্যাঁ, আমি জানি আমার আপনার অনেক সমস্যা। আমি ভালোভাবে কথা বলতে পারি না, আমার স্বাস্থ্য চেহারা ভালো না, আমার বিদ্যাবুদ্ধির জোরও তেমন নেই। দেখো, এরকম অনেক কিছুই আমার আপনার সাথে জড়িত। আমাদের জীবনে অনেক না যুক্ত আছে, আর এই নাগুলো হয়তোবা আমাদের পক্ষে জীবন থেকে একেবারে সরানো সম্ভব না। তাই বলে তো আর এই নায়ের দিকে চেয়ে পুরো জীবন হতাশায় কাটানো যায় না। একবার যদি ভালো করে ভেবে দেখেন, দেখবেন বাইরের যত না আছে তার চেয়ে ভিতরের যে নাটা অনেক বেশি শক্তিশালী। একটা কথা আছে, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। কথাটা কিন্তু খুবই সত্যি। মনের নাটাকে দূর করুন, একেবারে না হোক দশবারে তো হবে। দেখুন, ঈশ্বর আমাদের যে মস্তিষ্ক দিয়েছেন, আপনি শুধু সেটার কথা একবার ভাবুন না, দেখতে পাবেন আপনার অপার সম্ভাবনাগুলো, বুঝতে পারবেন তিনি আপনাকে কত ক্ষমতাবান করে তৈরি করেছেন। স্পষ্ট হয়ে যাবে যে আপাত দৃষ্টিতে যত সমস্যাই দেখেন না কেন, আপনার সম্ভাবনার তুলনায় তা কিছুই নয়। সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের এই মস্তিষ্কের কথা সবাই জানেন, তারপরেও একটু মনে করিয়ে দিই। দেখুন, আমাদের মস্তিষ্ক কম্পিউটারের চেয়েও অনেক বেশি গুণে জটিল। গবেষণায় দেখা গেছে মানুষের মতো ক্ষমতার একটি অ্যাটমিক মস্তিষ্ক তৈরি করতে প্রায় কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন। আরও বিস্ময়কর এই যে এরকম মস্তিষ্ক চালাতে প্রায় 1000 কোটি কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন। প্রায় 18টি 100-তলা বাড়ির সমান হবে এর আয়তন। মস্তিষ্কের সবচেয়ে ওপরের যে সাদা ঢেউ কালানো কর্টেক্সকে সমান্তরালভাবে সাজালে এর আয়তন হয় প্রায় 2000 বর্গমাইল। স্নায়ুতন্ত্রের একক নিউরন, যার কয়েকশত একটি আলপিনের মাথায় একত্রে অবস্থান করতে পারে। শরীরের বিভিন্ন অংশ থেকে ইলেকট্রনিক সিগন্যাল মস্তিষ্কে বহন করা এবং মস্তিষ্ক থেকে বিভিন্ন আদেশ অতি দ্রুত 1000 কোটি সেলে ছড়িয়ে দেওয়াই এই নিউরনের কাজ। ব্রেনের এত সব কাজ করতে পারে সেকেন্ডের লক্ষ্যভাগের মাত্র 1 ভাগ সময়ে। দেখুন, মানব মস্তিষ্কে রয়েছে একটি শক্তিশালী মেমোরি সেল। এই স্মৃতি সংরক্ষণশালা প্রায় প্রতি সেকেন্ডে 10টি নতুন বস্তুকে স্থান করে দিতে পারে। সবচেয়ে আশ্চর্যে, পৃথিবীর সর্বকালের সর্বপ্রকারের যাবতীয় তথ্যকে একত্রে এই সেলে রাখা হলে এর লক্ষ্যভাগের 1 ভাগও পূরণ হবে না। একেবারে চুপ হয়ে গেলেন, চলুন শুক্রিয়া আদায় করি ঈশ্বরের কাছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই মেমোরি সেলের 1000 ভাগের 1 ভাগও কাজে লাগাতে পারি না। বিজ্ঞানীরা আরও বলেন, মানব মস্তিষ্ক সর্বাধুনিক কম্পিউটারের চেয়েও প্রায় 10 লক্ষ গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। দামের হিসেব করলে একটি কম্পিউটার যদি 50,000 টাকা হয়, তাহলে আমাদের এক একজনের ব্রেনের দাম দাঁড়াচ্ছে কম পক্ষে 5,000 কোটি টাকা। তার মানে দাঁড়ায়, আমরা যারা নিজেরাই নিজেদের অবহেলা করি, অবজ্ঞা করি, এবং আমাদের দৃষ্টিতে যারা অনেক মেধাবী, অর্থাৎ সবার ক্ষেত্রেই, সবার ঘাড়ের ওপরেই একটি 5,000 কোটি টাকার সম্পদ রয়েছে। তাহলে এবার ভেবে দেখুন আপনার সম্ভাবনা কতটুকু। ভাবুন এবং আরও ভাবুন। শুধুমাত্র এই মস্তিষ্কের মূল্যায়নই যথেষ্ট আপনার সম্ভাবনা খুঁজে বের করবার জন্য। ঈশ্বর আপনাকে, আমাকে সব দিয়েছেন, শুধু কাজে লাগাতে হবে আমাদের, তবেই সফলতা ধরা দেবে। নিজের শক্তি সম্ভাবনার সমন্বয়েই সফলতা আসে। এবার কাজে নেমে পড়ুন। যে কোনো ভালো কাজে আপনাকে ঠেকিয়ে রাখার মতো মনে হয় না আর কোনো বাধা আছে, এবার এগিয়ে যান। স্বয়ং সৃষ্টিকর্তা আপনার সাথে আছেন। ইনশাল্লাহ আপনিও পারবেন। ভালো থাকবেন।